স্যার স্ক্রিনশটটা দেন। নাম কি আমার টেম্পারেচার নাম কি যে টেম্পারেচারটা ক্রিয়েট করছি এটার নাম হচ্ছে সংবলের নাম কি ইমেইলই পাঠাবো কিভাবে কি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছেন
থেকে এইভাবে 10,000 ইমেইল পাঠাতে পারবেন একসাথে, ফ্রিতে 10,000 পাবেন। ঠিক আছে, আমি জাস্ট কপি করলাম, শুধু আমার ইমেইল দুটো ডিলেক্ট করে দিই, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমি ইন্টারনেট যদি রান করে সেটা যদি ভিউ করি ওই আমার সে পোস্ট
চিন্তা করলে এই চলে আসে যে বাকি আমি যেটা করার, কারণ এখানে তুমি রিট মধ্যে রিপোর্ট দিলে দেখেন আমার চিন্তা মতো আর এখান থেকে যদি ক্লিক করে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম কিসে আজকে দিলে চলে যাবে। এই যে দেখেন এই বিজ্ঞাপনটা আপনি তো তাইলে আমাকে আমি এখান থেকে দুইটা জিনিস পালাম। নাম্বার ওয়ান, যদি আমাকে কেউ বলে মেইল করে দাও কিনা, এটা মানে বলতে পারেন যে আমি 1,000-10,000 মেইল অ্যাড্রেস দিচ্ছি এখানে মেইল করে দাও, তখন আপনি ইগনোর করবেন। যদি বলে আমি 20,000 ইমেইল দিচ্ছি তাহলে কি করতে হবে রাসেল? মেইল সেট কিনতে হবে না, মেইল কিনতে তো 1,000-10,000-এর বেশি দাম, তখন আরেকটা অ্যাকাউন্ট আরেকটা ইমেইল দিয়ে আরেকটা আর আরেকটা করবো।
ফসলে ওই তো একটাই তৈরি হয়ে গেছে, কারণ ওই এরিথ্রা দুটো ইম্পোর্ট এক্সপোর্টের। একজন বলেছেন এতক্ষণ কি দেখলেন আপনারা? হ্যালো রাজীব, বাড়িতে না, তুই কই? ও বেরোবি? আচ্ছা তাই, ঠিক আছে, আমি বেরোতেছি 5 মিনিট পরে। দাঁড়া, এই যে ক্লাসে তো স্যার বলে বেরোইতে হবে তো। আচ্ছা ভাই, ই ডেটা দেন, ই ডেটে স্যার আমি একটু ফোনে কথা বলতেছিলাম। ওই যে এক্সপোর্ট অ্যাজ এইচটিএমএল, হ্যাঁ সেভই তো, এখন ওটা ওপেন করেন। ভাই এটা ফাইলে ওপেন হয় নাই, আপনি এটা সে যান, আপনার কোন ফাইলে এটা ডাউনলোড হয়েছে সেখানে যান। আচ্ছা ভাই, ওপেন করা লাগবে না, আপনার ওই রাইট বাটন ক্লিক করে স্যার কি যেন করতে হবে স্যার, ওখানে ইডিট ইডিট টেক্সট ফাইলটা আছে, ওই টেক্সট ফাইলের মতো এডিট করবেন, তাহলে দেখবেন এক্সপোর্ট থেকে এইচটিএমএল ফোল্ডার আছে।